বংশ পরম্পরায় জেরুজালেমে এখনও মুচির পেশাকে বাঁচিয়ে রেখেছেন নাবিল ক্রিম। পুরাতন আমলের যন্ত্রপাতি ব্যবহার করলেও তার দক্ষতা রয়েছে আগের মতোই। তবে নতুন প্রযুক্তি এবং অনলাইন শপিংয়ের কারণে মুচির পেশা হুমকিতে বলে জানান নাবিল। 50 বছরেরও বেশি সময় ধরে মুচি কাজ করছেন জেরুজালেমের 74 বছর বয়সী বাসিন্দা নাবিল ক্রিম। বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত তিনি। সেলাইয়ের কাজে পুরাতন আমলে যন্ত্রপাতি ব্যবহার করলেও তার দক্ষতা এখনো আগের মতোই। ধনী গরিব সবার জন্যই এই কাজ করি। খুব অল্প অর্থের বিনিময়ে আপনি আপনার জুতা সারাই করতে পারবেন। আমি চাই এই কাজের নৈপুণ্য যেন হারিয়ে না যায়। বয়স বেড়ে যাওয়ায় আগের মতো দীর্ঘ সময় কাজ করতে পারেন না নাবিল। জানান, বয়স বাড়লেও এই পেশা থেকে কখনোই অবসর নিতে চান না তিনি। আমার দাদা 80 বছর আগে এই মেশিন দিয়ে কাজ করেছিলেন। আবার আমার বাবা এবং আমি 50 বছরেরও বেশি সময় ধরে এই আরেকটি মেশিন ব্যবহার করে আসছি। নাবিলের দোকান প্রতিদিনই পরিপূর্ণ থাকে বিভিন্ন বয়সের মানুষের ভিড়ে। নতুন প্রযুক্তি এবং অনলাইন শপিংয়ের কারণে হুমকি মুখে পড়ছে এই পেশা। তবুও নতুন প্রজন্মের কাছে তার এই শিল্প পৌঁছে দিতে চান নাবিল। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।